নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজকে শনিবার, আর এই ভিডিওটি করা সেটা হচ্ছে আজকে ডোমজুরের একটি বিশেষ উৎসব গণবিবাহ, যেটি আমরা গত বছরেও আপনাদের সকলের সাথে শেয়ার করে নিয়েছিলাম, আজকেও সেই দিনটি। তো এখন আমি একটু ওয়ার্কআউট করছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি চলে যাব গানের ক্লাসে, ওখান থেকে আমি চলে আসবো দিদির বাড়িতে, ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাব। আমার 3 নম্বর আর কি, এখানে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখি। তো এই যে লিফটটা আসবে, আমরা যাবো উপরে। আজকে শনিবার, শনিবারের ক্লাসটা মূলত আমি কৃতিকা করি। এটা হচ্ছে ম্যামেদের বাড়ির ব্যালকনি, যেটা আমার অত্যন্ত প্রিয়। যেখানে দাঁড়ালে একটা সুন্দর হাওয়া, তার সাথে পাখির আওয়াজ, সাথে সরোবর লেক, আর কারণ সামনেই নজরুল মঞ্চ, সব নিয়ে অটোমেটিক্যালি মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো আমাদের ক্লাসটা হয়ে গেছে, এখন আমাদের একটু গল্প সেশন হয়, কারণ গান শুধু তো গিয়ে শেখা নয়, তার সাথে সমস্ত কিছু গল্প টল্প সমস্ত কিছু নিয়েই একটা ক্লাস। আমরা গানটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে গানটা দেওয়া পসিবল না ক্লাসটা। এটা হচ্ছে কৃতিকা, ও এখন ইকোনমিক্স রিসার্চ করছে সাবজেক্ট। তো ও ভীষণ ভালো অবভিয়াসলি গান করে, আমি তার সাথে একটু সহযোগিতা করার চেষ্টা করি আর কি। চল, আমাদের কি বাজে কথা, মানে তুই পুরো বাজে কথা, এইটাই সঠিক কথা। তোমরা তোমরা আমি শেয়ার করবো কোনোদিন ওর গান, তখন শুনে বলবো। তোমার গান শুনে গিয়েছিল, বুঝে যাবে। চলো, কতটুকু শোনা যাচ্ছে, বাট ক্লাসের পর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তো সামনাসামনি একটা ক্যাফে ছিল, এই ক্যাফেটা আমার অনেকদিনের আসতে ইচ্ছা, হাতে যেহেতু আজকে টাইম আছে আসা আর কি। ক্যাফে বাড়ি এক্সপ্রেস হোক, তো আমার ভীষণ অনেকদিনের ইচ্ছা। এত সুন্দর, মানে পুরো একদম ফটো চেইন ক্যাফেটা ব্যাপার আছে। যাই হোক, তো এখানে এসে ওই একটা মিন্ট মাছের টি নিয়েছি, তার সাথে একটা ওরা আরেকটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গার্লিক চিকেন স্যান্ডউইচ। এখানে আমরা শাড়ি নিয়ে ভীষণ কনফিউজ যে কে কি শাড়ি পরে যাবে, যতই হোক 11 জনের বিয়ে বলে। বিয়ে বাড়ি আমরা রেডি হয়ে গেছি, এই যে আমাদের আজকে এবছরের গণবিবাহের সাজ। তো সবাই মোটামুটি একটু, না এই তো বসন্তে ছোঁয়া নিয়ে যাচ্ছে মোটামুটি, এখন মনে বসন্ত তো পরিবেশে বসন্ত। ঠিক আছে, অসুবিধা নেই, সবাই এরকম সাদা মাথা মনে গেলে কি করে। চল, আমরা আপাতত যাই, কোনেরা চলে গেছে, দেখলো লাইন দিয়ে যাচ্ছে কোনের 11টা, আমি যখন এখানে আসছি তো বিয়ে বসে যাচ্ছে। তো আমরা এসে গেছি এই বছরে সূচনা আয়োজিত গণপরিণয় অনুষ্ঠানে। আমার মনে হয় ডোমজুরের সব থেকে বড় অনুষ্ঠান এখনো পর্যন্ত। আমি প্রথম বছর থেকেই আসি, আমার মনে হয় এটা একটা অনেক বড় একটা উদ্যোগ, মানে সকলে মিলে যে একটা এত সংখ্যক মানুষকে এক ছাদের তলায় আনা, এবং শুধু তাই না, নতুন দুটো মানুষের জীবনকে এত সুন্দরভাবে, প্রত্যেকের বিয়ে নিয়ে একটা করে স্বপ্ন থাকে, কিন্তু সম্ভব করা হয়তো সবসময় সম্ভব হয় না। সেই অসম্ভব বিষয়টাকেই সূচনা সম্ভব করে তোলে, সেইটাই ওদের পারদর্শিতা। এবং তার জন্য ধন্যবাদ সূচনার সমস্ত সদস্যকে, যারা মানে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি আয়োজন করেন, এবং ডেকোরেশন অসম্ভব সুন্দর তা বলার অপেক্ষাই রাখে না। তোমরা ততক্ষণ ডেকোরেশনটা দেখে নাও, তারপর দেখাচ্ছে আরো কি কি হয়েছিল। Thank you.
আমরা এসে গেছি এই বছরে সূচনা আয়োজিত গণপরিণয় অনুষ্ঠানে। আমার মনে হয় ডোমজুরের সব থেকে বড় অনুষ্ঠান এখনো পর্যন্ত। আমি প্রথম বছর থেকেই আসি, আমার মনে হয় এটা একটা অনেক বড় একটা উদ্যোগ, মানে সকলে মিলে যে একটা এত সংখ্যক মানুষকে এক ছাদের তলায় আনা, এবং শুধু তাই নয়, নতুন দুটো মানুষের জীবনকে এত সুন্দরভাবে, প্রত্যেকের বিয়ে নিয়ে একটা করে স্বপ্ন থাকে কিন্তু সম্ভব করা হয়তো সবসময় সম্ভব হয় না, সেই অসম্ভব বিষয়টাকেই সূচনা সম্ভব করে তোলে, সেইটাই ওদের পারদর্শিতা। এবং তার জন্য ধন্যবাদ সূচনার সমস্ত সদস্যকে যারা মানে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি আয়োজন করেন, এবং ডেকোরেশন অসম্ভব সুন্দর তা বলার অপেক্ষাই রাখে না। তোমরা ততক্ষণ ডেকোরেশনটা দেখে নাও, তারপর দেখাচ্ছে আরো কি কি হয়েছিল। এই উৎসব ছিল সকলের, তাই বিয়ে বাড়ি আসবো অথচ খাওয়া দাওয়া করবো না তা কি করে হয়, তাই সর্বসাধারণের জন্য ছিল ফুচকা, কফি, কিশোর জিলিপি আর চাউমিন। আর এছাড়াও যারা কার্ড হোল্ড করছিলেন, অর্থাৎ একটা তো মিনিমাম অ্যাভারেজ অফ কার্ড থাকে, যাদের জন্য একটা খাবার বন্দোবস্ত করা হয়েছিল। এই যে দুটো জায়গা দেখছেন, একটা আঁশ এবং একটা নিরামিষ। এবং আপনারা বিশ্বাস করবেন না, কাল 6,500 প্রায় মানুষ বসে খেয়েছেন, এবং তাদের জন্য 55 হান্ডি বিরিয়ানি হয়েছিল। ভাবতে পারছেন যিনি করেছেন এবং যারাই পুরো বিষয়টাকে উদ্যোগ নিয়েছেন তাদের স্যালিউট। এবার আসি মেয়ের দান সামগ্রীতে, যেটা প্রতিবারই থাকে, এবারেও তার ব্যতিক্রম নয়। মূলত একটি খাট, একটি আলমারি, তার সাথে গদি এবং বাসনপত্র দেখতেই পাচ্ছেন, একটা ট্রলি এবারে নতুন দেখলাম হয়েছে, আর তার সাথে হচ্ছে একটা তত্ত্বের ট্রে, মানে অসম্ভব সুন্দর একটা বিষয়বস্তু। শুধু তাই নয়, ছিল অত্যন্ত সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন কোহিনূর সেন বরাট তার ডান্স গ্রুপ নিয়ে, এছাড়াও ছিলেন অভিনেত্রী ত্রিনা সাহা এবং গায়ক অনিক ধর। ওনাদের সকলের পরিবেশনায়, সকলের উপস্থিতি কালকে সন্ধ্যাটাকে আরও অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। কথাই আছে জানেন তো, শুভ কাজে দেরি করতে নেই। লাস্ট ইয়ার আমরা অনুষ্ঠান দেখতে গিয়ে যেটা হয়েছে বুঝতেই পারছেন, 3,500 মানুষ যেখানে খান সেখানে নিজেদের জায়গা খুঁজে পাওয়াটা খুব চাপের। তাই এবারে আমরা ঠিকই করেছিলাম, একদম প্রথম ব্যাচে খেয়ে নেব, পেট পুজোটা আগে করব, দেন যেটা করব সেটা হচ্ছে বসে আরাম করে অনুষ্ঠান দেখব, এবং কথা যেরকম কাজও সেরকম। তো আমরা প্রথম ব্যাচে চলে এসেছি পেট পুজো করতে। তো আমরা আপাতত ডিনারটা করে ফেলি, আর তোমরা ততক্ষণ দেখে নাও বিয়ের কিছু মুহূর্ত। যে মুহূর্তগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি তার কারণই হচ্ছে তাপসদার জন্য। তাপসদা আমার এবং সোমালির খুব কাছের একজন মানুষ, শুধু নয় সূচনার একজন একনিষ্ঠ সদস্যও বটে। তাই ভিডিওগুলো ল্যান্ডস্কেপে হয়নি যেভাবে আমরা ইউটিউবের জন্য ভিডিও করি, কিন্তু মুহূর্তগুলোকে তুলে রাখা গেছে। যে ভিড়ে যে জায়গায় মানুষ পৌঁছতে পারেনি, ওরা সেইখান থেকে ক্যাপচার করে আমাকে ফটোগুলো দিয়েছে। তো সুতরাং তোমরা এই মুহূর্তগুলোকে দেখতে থাকো, এবং তারপরে আমরা আসছি আবার ফিরে।
আবার ফিরে এসেছি। অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেছি। খাওয়া দাওয়াটা হয়েছিল বলেই বিশ্বাস করুন এবং আয়েশ করে সুন্দর করে আমরা অনুষ্ঠানটা উপভোগ করতে পেরেছি এবং শেষ পর্যন্ত থাকতে পেরেছি। তো আজকের মতো এবছরের মতন বিদায় নেবার পালা। শুধু বলবো এই 11 জন দম্পতিকে আপনারা মন থেকে আশীর্বাদ করবেন ওদের আগামীর পথ চলাটা যাতে সুন্দর হয়, সুখময় হয়। আর এই সূচনার পুরো গ্রুপকে অনেক শুভেচ্ছা জানাবেন যাতে এই উদ্যোগটা ওরা আরো আরো এগিয়ে নিয়ে যেতে পারে আগামী দিনে। আমাদের এনার্জি লেভেল 11:30 বাজে, বাড়িতে এসেছি, ওখানে নাচতে পারিনি, নাচের গান হচ্ছিল, তাই আমরা ঠিক করেছি আমি আর কুহু এখানে নাচ করছি, মানে একটা রিলস বানাচ্ছি। রিলসটা অবভিয়াসলি তোমরা দেখতে পাবে, আমি খুব একটা ভালো ডান্সার নই, শি ইজ আ ভেরি গুড ডান্সার, ওর সাথে নাচতে আমার খুব ভয় করেছে, বাট স্টিল যেহেতু ট্রেন্ড অনেকদিন ধরে নাচটা দেখছি তাই করলাম। তো দুর্ধর্ষ পারফরমেন্সের পর আমরা ফিরে এসেছি, কোনোটাই ওখানে কথা বলা যায়নি, বিকজ কথা বলার জায়গাও নয়, কারণ আমরা 5-6 জনের কথাও শুনতে পাচ্ছিলাম না, খুব স্বাভাবিক বিষয়। তো একটা খুব সুন্দর প্রয়াস, ডোমজুড়ে অনেক অনুষ্ঠান হয়, আমি অনেস্টলি বলছি কোনো অনুষ্ঠানে যাই না এক্সেপ্ট এই অনুষ্ঠানটা, কারণ আমার মনে হয় প্রকৃত যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা অনুযায়ী অনুষ্ঠানটা পুরো সাজানো হয় এবং প্রচুর মানুষ আসেন এবং তাদের কাজটা খুব ভালো। তো সূচনাকে অনেক অনেক ধন্যবাদ, টিঙ্কাই দাকে অনেক অনেক ধন্যবাদ। তো এরকম প্রয়াস আরো চলতে থাকুক। আপনাদেরও যদি মনে হয় যে না এরকম অনুষ্ঠানের সাথে আপনারা সামিল হবেন বা আপনাদের বাড়িতেও কেউ আসছে, আমি এইটুকু অন্তত অ্যাসিওরেন্স দিতে পারি কি আপনারা আপনাদের কথা বা আপনাদের কোয়েশ্চেন আমাকে জানাতে পারেন, আমি আপনাদের এই অনুষ্ঠানে যাতে এই অনুষ্ঠান মারফত আপনাদের যদি হেল্প কিছু করার থাকে আমার তরফ থেকে আমি করার চেষ্টা করবো, সেইটুকু আমি আপনাদের অ্যাসিওরেন্স দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা ছোট্ট ভিডিও জাস্ট একটা ভালো অনুষ্ঠানের জন্য, এনজয় করেছো একদম? তো চলো, অনেকে এসেছিল, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, মন খুলে বাঁচো, কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণ দামি, প্রত্যেকটা আগামীকাল অজানা। শুভরাত্রি।